বৃষ্টি ধোয়া এক স্নিগ্ধ নদী, টলটলে জলে যেন টইটম। এবারের বর্ষায় এমনই অপরূপ রূপে আবির্ভূত হয়েছে বুড়িগঙ্গা। বলা হচ্ছে বৃষ্টির পানি, উজানের নদীর ঢল আর ট্যানারি বন্ধের প্রভাবেই নদীটির এমন প্রত্যাবর্তন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, 70% দূষণ এখনও নিয়ন্ত্রণে না আসায় শুষ্ক মৌসুমে আবারও দেখা দেবে বিপর্যয়। এ অবস্থায় শীতকালেও বুড়িগঙ্গাকে প্রবহমান রাখতে 2010 সালে হাতে নেওয়া প্রকল্প এখন সচল করতে চায় পানি উন্নয়ন বোর্ড। 141 কিমি পানি যদি আমরা এখানে আনতে পারি, তাহলে বুড়িগঙ্গার পানি সহনীয় পর্যায়ে চলে আসবে। যমুনা আদৌ প্রস্তুত আছে কিনা বুড়িগঙ্গাকে বা অন্য নদীকে ফিড করার জন্য, এই জিনিসগুলো বিবেচনা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেখানে তো বাধার কোনো কারণ নেই। এ প্রকল্পের মাধ্যমে 163 কিলোমিটার দীর্ঘ 4টি নদী খনন করে বুড়িগঙ্গায় পানি আনতে চায় তারা। পরিকল্পনা মতে টাঙ্গাইলের যমুনা ব্রিজ পয়েন্ট থেকে জোকেরচর পর্যন্ত 2.35 কিলোমিটার, নিউ ধলেশ্বরী জোকেরচর থেকে মির্জাপুর পর্যন্ত 61.5 কিলোমিটার, পুঙ্গলি মির্জাপুর থেকে গাজীপুরের কালিয়াকৈর পর্যন্ত 21 কিলোমিটার, বংশী ও কালিয়াকৈর থেকে রাজধানীর বছিলা পর্যন্ত 78 কিলোমিটার তুরাগ নদী হয়ে পানি আসবে বুড়িগঙ্গায়। কিন্তু 2013 সালে শুরু হলেও বাস্তবতা যাচাইয়ের সমীক্ষা জটিলতায় ওই বছরই থমকে যায় 1,125 কোটি টাকার প্রকল্পটি। ফিজিক্যাল মডেলিং এর জন্য আমরা নদী গবেষণা ইনস্টিটিউটকে এনগেজ করছি, তাদের উপর ভিত্তিতে আমরা একটা কর্ম পরিকল্পনা তৈরি করবো যাতে এটা সাস্টেনেবল একটা একটা ড্রেজিং ওয়ার্ক হয়। তবে এমন প্রকল্প বুড়িগঙ্গার দূষণ রোধে দীর্ঘমেয়াদী কোনো সুফল বয়ে আনবে না বলে মনে করেন নদী রক্ষায় গঠিত টাস্কফোর্সের দায়িত্বশীল এই কর্মকর্তা। আমি মনে করি এটা লং টার্ম কোনো সলিউশন না। পানি প্রবাহ বৃদ্ধি করার পাশাপাশি এটার সোর্সে যেখান থেকে উৎপন্ন হচ্ছে বর্জ্যগুলো, সেখানে এটাকে অ্যারেস্ট করতে হবে। দূষণ রোধকে প্রধান চ্যালেঞ্জ মনে করেন পরিবেশবিদরাও। পানির প্রবাহ বাড়ানোর এ প্রকল্পকে ইতিবাচক হিসেবে দেখলেও এর উপযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা। সারা বছর যদি যমুনার থেকে পানি আসে তাহলে দূষণ কিছুটা কমবে, বাট সবার উপরে যে দূষিত পানি আমরা নদীতে ফেলছি সেটা শোধন করতে হবে। নদী রক্ষার কথা বললেই সরকার ড্রেজিং এর কথা প্রথম দিয়ে শুরু করে। এখানে হয়তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে, আমি ঠিক জানি না, বাট ড্রেজিং এবং ড্রেজার কিনে ফেলা, এটাই হচ্ছে সরকারের প্রাথমিক কাজ। যে সমস্ত অর্থবিত্তের মালিক তাদের শিল্প বর্জ্য দিয়ে দূষণ করছেন, তাদের বিরুদ্ধে সরকারকে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলতে আমরা দেখি না। এবছরের সেপ্টেম্বরে কাজ শুরু করে 2020 সালে প্রকল্পটি শেষ করার লক্ষ্য রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। থই থই জল আছে বলেই বর্ষাকালের বুড়িগঙ্গা এত সুন্দর। পরিবেশবিদরা বলছেন দূষণ নিয়ন্ত্রণ করে শুষ্ক মৌসুমেও নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গেলে একদিকে বিপর্যয় থেকে রক্ষা পাবে পরিবেশ ও প্রকৃতি, অন্যদিকে রক্ষা পাবে রাজধানীর মানুষ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।